2000-এ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ও সাঙ্গু নদীর উপর সাঙ্গু সেতু সংলগ্ন জায়গাত ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্ট বাস্তবায়নের লাই অধিগ্রহণকৃত ভূমিত্যুন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার জুনের 20 তারিখ বেনে 10টাতুন বিকাল 3টা পর্যন্ত উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয় সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম। অভিযানত 2000-ই পৌরসদর বোটঘাটা ও বিওসি মোড় এলাহাত মহাসড়ক ও দুই ডাগুদের ক্যাসা ফাক্কা ও সেমিফাক্কা দেশোয়ান অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগের 3.5 একর জায়গা উদ্ধার করায়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 50 কোটি টিয়া। এ সময় অভিযানে উপস্থিত আছেন সড়ক ও জনপথ বিভাগ 2000-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী তাহসিনা বিনতে ইসলাম, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক আশিক কাদির, ব্যবস্থাপক মোহাম্মদ কুরাইশি সহ 50 জন পুলিশ সদস্য এবং চন্দনেশ ফায়ার সার্ভিসের উগ্র টিম। ডেক্স নিউজ, সি+ টিভি।